আছেন কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও আজকে কিছু টপিক কিছু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এসেছি। প্র্যাকটিক্যালি মিনস বিজনেস ইমেল টু ইমেল, ইমেল পার্সোনাল ইমেল, এর আগেও সামথিং দেখাইছি, বাট আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে বিজনেস ইমেলটা ওই পার্সনের আর পার্সোনাল ইমেল ওই পার্সনের। কারণ সময় সময় তো আমরা দেখি পার্সোনাল ইমেলটা কেমন স্টাইলের হয় সেটা তো আমরা জানি। সাপোজ পার্সোনাল ইমেলটা হয় জিয়াউর 1996@gmail.com, এই টাইপের কিছু হয়। বাট আমরা কি এটা শিওরিটি যে এটাই ওই পার্সোনের ইমেল? এটা তো আমরা 100% শিওরিটি নয়। কারণ পার্সোনাল ইমেলের ক্ষেত্রে এটা শিওরিটি আমরা দিতে পারি না মাঝে মধ্যে, বাট কিছু কিছু টুলস আছে যেটার মাধ্যমে আমরা দিতে পারি যেটা 100% শিওরিটি এটাই পার্সোনাল ইমেল এই পার্সনের। অ্যান্ড বিজনেস ইমেল, বিজনেস ইমেলের ক্ষেত্রে একটা ক্যাটাগরি আছে বিজনেস ইমেলের ক্ষেত্রে, যে এ কোম্পানির একটা ফ্যাসিলিটি আছে, যে কোনো কোম্পানিতে যাবেন বিজনেস ইমেলের ক্ষেত্রে যে কোনো একটা পার্সনের ইমেল দেখলে আপনি বুঝে নিতে পারবেন ওই পার্সনের আদার্স পার্সনের যতগুলো ইমেল আছে ওই ফরম্যাটে হবে। দ্যাটস মিন্স এখানে আমি একটা শো করছি, একটু দেখেন। সেটা হচ্ছে নেমলি একটা কোম্পানি আছে, আমি যে কাজ করতেছি এখন নেমলি মনে করেন একটা কোম্পানিতে। এই নেমলি কোম্পানির যদি বিজনেস ইমেল আমরা ক্রিয়েট করি, যদি নেক্সট টাইম আর কত ও কত বাই কত মানে যতই কালেক্ট করি না কেন, যতই ক্রিয়েট করি না কেন, এখানে দেখেন এটার ইমেল অ্যাড্রেস কি স্টাইলের হবে। এটার ইমেল অ্যাড্রেস হবে firstname.lastname@business.com। অ্যাকচুয়ালি আমরা একটা কোম্পানির ফরম্যাট যদি আমরা জানতে পারি, নেক্সট টাইম থেকে ওই কোম্পানির ফরম্যাট আমরা ইজিলি ইউজ করতে পারবো। দ্যাটস দ্য ওয়াই, হ্যাঁ, একটা কোম্পানি ফরম্যাট জানতে পারলে আমরা আরেকটা কোম্পানির ইমেল অ্যাড্রেস, ওই কোম্পানির যত ইমেল অ্যাড্রেস আছে আমরা হুবহু জানতে পারবো। এটা স্যাম্পল নামে একটা কোম্পানি দেখালাম, নিচে আরেকটা কোম্পানি আছে দেখেন, যেটা হচ্ছে ক্যাডার একটা কোম্পানি আছে। এই কোম্পানির যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে এটার আমরা বিজনেস ইমেল কি বলতে পারছি, firstname@business.com। অ্যাকচুয়ালি বিজনেস ইমেলগুলোর ফরম্যাট একই হয় একটা কোম্পানির, সময় সময় তো একটু ডিফারেন্ট হয়, বাট 80% firstname.lastname@business.com। অ্যাকচুয়ালি বিজনেস ইমেলের ক্ষেত্রে সাধারণত এটা কম্পালসারি, মানে কমন একটা লজিক, যেটা হচ্ছে যদি ওই কোম্পানিতে এই ক্যাটাগরি থাকে তাহলে পরবর্তী যতগুলো পার্সন থাকবে ওই ক্যাটাগরি থাকবে, আর যদি এই ক্যাটাগরি থাকে একটা পার্সনের তাহলে পরবর্তী যত ইমেল থাকবে প্রায় এই টাইপের থাকবে। এটা জাস্ট কমনলি বললাম, এরকম নাও থাকতে পারে বাট এটা কমনলি থাকবে, যদি না থাকে তখন অন্য স্টাইলে আপনি দেখতে পারেন, বাট স্যাম্পললি দেখা যায় অনেকগুলোই থাকে। হ্যাঁ, কারণ আমি এখানে অনেকগুলো দেখছি, এর আগেও দেখেছি, কারণ একটি কোম্পানির দেখা যায় যে বিজনেস ইমেল যদি একই হয় তাহলে নেক্সটে যত পার্সনের ইমেল হচ্ছে প্রত্যেকটা একই। আজকে অল্পের মধ্যে ছেড়ে দেবো 2-3-4 মিনিটের মধ্যে, কারণ বিজনেস ইমেল এবং কোম্পানি ইমেল আপনাদের সামনে শো করছি, জাস্ট এগুলো কিভাবে কালেক্ট করছি সেটা জিনিস কালে দেখাবো আপনাদেরকে। তো এটার একটা প্রোফাইল লিংক আছে, সেই প্রোফাইল লিংকে আমরা যাই, লিঙ্কডইন প্রোফাইল লিংক। অ্যাকচুয়ালি যত ইমেল কালেক্ট করি না কেন লিঙ্কডইন প্রোফাইল থেকে কালেক্ট করি, অথবা ফেসবুক থেকে কালেক্ট করি, ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করি না কেন, আমরা সবচেয়ে পারফেক্ট হয় লিঙ্কডইনটা। ইনস্টাগ্রামে অটোমেটিকলি ইমেল দেয়াই থাকে, আর ফেসবুকের ইমেল ওভাবে দেওয়া থাকে না, পেজে দেওয়া থাকে। আর যদি পার্সন ফেসবুকের পার্সন বের করতে চাই, সেম টু সেম একই স্টাইল, ওখানেও কোম্পানি নেম দেওয়া থাকবে, ওখানেও পার্সন নেম দেওয়া থাকবে। ওই কোম্পানিতে গেলাম, ওই পার্সনকে খুঁজে বের করলাম, আদারওয়াইজ ওই কোম্পানি নিয়ে নাম টু ইমেলে যাবো, যাইটাই সার্চ দিয়ে দেখবো যে আছে কি না, অথবা ক্লাবিটে যাব, ওই কোম্পানির ওয়েবসাইট নিব, নিয়ে ক্লাবিটে দেখবো ওই পার্সন আছে কি না। দ্যাটস মিন ফেসবুক থেকেও আপনারা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। তো আজকে যেটা দেখাচ্ছি এ পার্সনের পার্সোনাল ইমেলের ক্ষেত্রে, যেটা এর আগে বলেছিলাম যে জিম সফটওয়্যারটা ভেরি ইফেক্টিভ দিস পার্সোনাল ইমেলের ক্ষেত্রে, দেখেন এখানে এ পার্সনের তিনটা ইমেল শো করতেছে, ইয়াহু, জিমেল। এভাবে কোনো অ্যাডন্সে শো করবে না যে জিমে শো করবে, কারণ এখানে স্পেসিফিকভাবে এখানে এরা পার্সোনাল ইমেল খুঁজে বের করে দেয়। এটা এ পার্সনের ইমেল, এই অ্যাকুরেটি খুঁজে বের করে দেবে এই জিম সফটওয়্যারটা। তো এটা বের করার জন্য আমরা এর আগে যেটা দেখাচ্ছিলাম মোড়ে যাই কি করতাম,
সেভ টু পিডিএফ এটা করলেও হবে, অথবা আরেকটা করতে পারেন অ্যাড টু ম্যানুয়ালি, এটা না সেভ করলেও হবে। অ্যাড টু ম্যানুয়ালি তে যখন ক্লিক করব, এখানে অ্যাড টু ম্যানুয়ালি ছিল, যখন ক্লিক করব এরকম একটা ব্ল্যাঙ্ক আসবে, এখানে এখানে দেখাবে যে ফাইন্ড ইমেল ক্যান্ডিডেট ইনফো, এখানে দেখাবে ফাইন্ড ইমেল, অলরেডি আমাদের বার করা আছে এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, বাট এখানে আপনাদের দেখাবে ফাইন্ড ইমেল, যখন আপনি ফাইন্ড ইমেলে ক্লিক করবেন তখন এগুলো আসবে, আর আদারওয়াইজ কিন্তু আসবে না, ফাইন্ড ইমেলে অবশ্যই ক্লিক করতে হবে। সো দেখেন ইয়াহু জিমেল, অ্যাকচুয়ালি আমরা তো জানতাম না এই পার্সনের ইমেলটা কি স্টাইলের হবে, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাট দ্য রেট জিমেল ডট কম, সময় সময় তো হয়, দেখেন আপনারা সময় সময় তো হয়, হ্যাঁ বিডি যেরকম আছে, বিডি এটা আছে, বিডি মিউজিক অ্যাট দ্য রেট জিমেল ডট কম, ওই জিম থেকে পাওয়া। তাহলে এখানে ওয়ান আসলো কি করে, এখানে সেভেন আসলো কি করে, কারণ এগুলো পার্সোনাল ইমেল ওই অ্যাডোসে খুঁজে বার করে, দ্যাটস মিনস দ্য পারফেক্ট ইমেল অ্যাড্রেস খুঁজে বার করার জন্য একটা এক্সটেনশন। এটা যখন গেল, এখন আমরা কি করব, এটার বিজনেস ইমেল খুঁজে বার করব। বিজনেস ইমেল খুঁজে বার করার জন্য আমরা আজকে প্রত্যেকটা এক্সটেনশন আপনাদেরকে দেখাবো, যেমন এটা নেমলি ইউজ করে, নেমলি থেকে লিড লিপার কি দেয়, লিড লিপারে জাস্ট ক্লিক করলে হবে, সাইন আপ করার পরে ক্লিক করলে হবে, লিড লিপার থেকে ক্লিক করলে আপনারা আরেকটা দেখতে পারবেন অ্যালান অ্যাট দ্য রেট অফ নেমলি ডট কম। এখন আপনারা দেখবেন যে আরেকটা সময় সময়তে কি হবে, আরেকটা অ্যাডঅনসে দেখবেন যে অ্যালান ডট টেন অ্যাট দ্য রেট অফ এই ক্যাটাগরিতে থাকবে। অ্যাকচুয়ালি একটা পার্সনের বিজনেস ইমেলটা দুই তিন সেক্টরের হতে পারে, এখন কোনটা পারফেক্ট সেটা আপনারা ইউজ করবেন, এটা কপি করবেন, কপি করে নিয়ে যাই, আর এই অ্যাডঅনসের মাধ্যমে ফোন নাম্বারটা পাওয়া যায়, এটা আপনারা দেখতেই পাচ্ছেন ফোন নাম্বারটা, সো আপনারা ইউজ করতেই পারেন। সাধারণত সুন্দরভাবে যাবেন নেমনিতে, সাধারণত কি হয় আমরা এই মেল টেস্টটা টেস্ট করলে ফার্স্টের টুকু হলুদ দেখায়, লাস্টের টুকু যাই ইয়া দেখায়, ভ্যালিড স্টাইলগুলো দেখায়, বাট আসলে কি এটা পারফেক্ট, যখন এই ক্যাটাগরির হবে তখন আপনারা কি করবেন, একটা মেল সেন্ড করবেন, একটা মেল সেন্ড করে দেখবেন যে হ্যাঁ বাউন্স আসছে কিনা, যদি বাউন্স না আসে তাহলে বুঝবেন যে দিস ইজ পারফেক্ট, আর যদি বাউন্স আসে তাহলে অবশ্যই বুঝবেন যে দিস ইজ নট পারফেক্ট, এই ক্যাটাগরির হতে পারে। সো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি অলরেডি এর আগে বলেছি যে বাউন্স ইমেলটা কি আর বাউন্স ইমেল কি করে কাজ করে, এটার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন, অ্যান্ড অলরেডি আমি 7-7টা ভিডিও পোস্ট করছি, সো আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন আর না ইচ্ছা হলে এটা ইউজ করে দেখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, সো আমি বলবো না যে দেখে আসতে হবে। সো দেখেন এখানে অ্যালান্ট আমি যখন এটা দিলাম তখন অ্যাট দ্য রেট অফ এই ইমেলটা দিল। এখন আপনাদেরকে আমি আরেকটা বলি, সেটা বিজনেস ইমেলের ক্ষেত্রে যেটা ইফেক্টিভ হয়, সময় তো যে অনেক ক্লায়েন্ট বিজনেস ইমেল চায় না, কারণ বিজনেস ইমেলের ক্ষেত্রে আপনি মেল যখন সেন্ড করবেন এই পার্সনের সাথে কানেক্ট করবেন, তখনই যদি কারেন্টলি ভাবে বিজনেস ইমেলে না যায়, ডাইরেক্টলি পার্সোনাল ইমেল যদি পাওয়া যায় তাহলে দ্য বেটার হয়, কারণ পার্সোনাল ইমেল হয় ডাইরেক্টলি। এটা আরেকটা অ্যাডন্স, সেটা হচ্ছে স্ক্যাপ, স্ক্যাপ এটা এটা ডিফারেন্ট দেখবেন যে এটা পার্সন এটা অ্যাকুরেট দেখাবে, যে দেখেন এটা 99% ঠিক আছে, হ্যাঁ এ ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট দ্য রেট অফ হ্যাঁ বিজনেস ওয়াই ডট কম, তাহলে আমি ওখানেও যেটা পেলাম এখানেও একটা পেলাম, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি, বিজনেস ইমেলের ক্ষেত্রে এখানেও কিন্তু হলুদ দেখাবে পাশে। তো এই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে যাবেন জিমেলে যাবেন, অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাডঅনসে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইমেলটা দেয়, তার জন্য আপনাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের জিমেল ইউজ করতে হবে, জিমেল ইউজ করার জন্য যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে নাম টু ইমেল, নাম টু ইমেলতে চেক করে দেখতে পারবেন, অ্যাকচুয়ালি বিজনেসে যখন ইমেলে আপনি এখানে শো করবেন তখন তার পাশে যে সেলস লিঙ্কডিন সেলস নেভিগেটরটা আছে, লিঙ্কডিন সেলস নেভিগেটর প্রোফাইল শো করবে, যদি প্রোফাইল শো করে ইটস পারফেক্ট, আর যদি প্রোফাইল না শো করে তাহলে ইটস নট পারফেক্ট, এটা একটু দেখে নেবেন, আসলে একটু নেটের হয়তো প্রবলেম বা সাইডে একটু হ্যাং করছে, এক সেকেন্ড আমি আবার রিফ্রেশ করে নিই, ওকে আসছে, থাক আমি আর রিফ্রেশ না করি, রিফ্রেশ করলে আরও অনেক সময় চলে যাবে, এমনিতে স্লো আরও স্লো হয়ে যাবে, তো আমি যখন এটাতে ক্লিক করব
দেখেন আমি যখন এটা ইমেলটা দিলাম তখন দেখেন হুবহু এই ইমেলটা এখানে দিয়ে দিল, দ্যাটস মিন্স দিস ইজ রাইট, আমরা এটা মনে করতে পারি। তখন আমি যদি আরেকটা ইমেল নিয়ে আসি যেটা হচ্ছে আরেকটা অ্যাড হচ্ছে আমরা পেলাম, কোথায় পেলাম, লিভার যেটা পেলাম, হ্যাঁ এটাও টেস্ট করা দরকার যে আসলে কোন ইমেলটা হচ্ছে কার্যকরী হচ্ছে আপনাদের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা ইমেল আপনারা ওখানে যা টেস্ট করে দেখতে পারেন, হয়তো বা এটাতেও যদি প্রোফাইল আসে তাহলে আপনারা কি ভাববেন দেখা যাক। দেখেন এটাতে যখন দিচ্ছে তখন এটার কি আসছে, এপাশে ইমেল আসছে না, দ্যাটস মিন ইট ইজ নট এ পারফেক্ট ইমেল। সো অবশ্যই অবশ্যই আপনারা এখানে একটু চেক করে দেখবেন এটা, হ্যাঁ এটা দিলাম এই কোম্পানির সাথে এ নাম মিল আছে তাই দেখেন এখানে নামটা শো করতেছে, আসলে এখানে প্রোফাইল শো করতেছে কখন যখন হ্যাঁ এটার সাথে মিল খাচ্ছে, যা জিমেল একাউন্টের সাথে মিল খাচ্ছে তখন এটা প্রোফাইল শো করতেছে। আপনারা এখানে টেস্ট করে দিতে পারেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা, এখানে যদি হয় দেখবেন এখানে যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে শো করবে 100% 100%। তো পার্সোনাল ইমেলের ক্ষেত্রে জিম ইউজ করব, আর বিজনেস ইমেলের ক্ষেত্রে যে অ্যাডস গুলো আছে তার একটু আপনারা খালি টেস্ট করে নেবেন নাম টু ইমেলের সাথে, যদি মিল খায় তাহলে 100% ওকে, আর যদি নাম মিল খায় তাহলে অবশ্যই ইট ইজ নট ওকে। সো এভাবেই বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেল গুলো খুঁজে বের করতে হয়। তো আমি আরেকটা যেটা সাজেস্ট করব আপনাদেরকে, হ্যাঁ যদি প্রিভিয়াস ভিডিও যদি না দেখতে চান না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি 7টা ভিডিও আপলোড করছি আজকে দিয়ে, মেবি 8টা হবে, নেক্সটে আরও করব, তো আপনারা দেখতে পারেন। ওকে গাইস আজকের মতো এ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।